আজকে সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথে আছি। ইউফা চ্যাম্পিয়ন্স লীগের রাউন্ড অফ 16 শুরু হচ্ছে আজ। প্রথম দিনের দুই ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনা পিএসজি এবং লাইপোজিক লিভারপুল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি হওয়ার দারুণ এক সুযোগ ছিল আজ, কিন্তু ইনজুরির কারণে খেলবেন না নেইমার। একই কারণে নেই ডি মারিয়াও। বার্সার ঘরের মাঠে খেলা, তাই বাড়তি সুবিধাও পাচ্ছে তারা। অন্যদিকে টানা চার ম্যাচ জিতে দারুণ ফর্মে আছে ফরাসি সাইডরা, তবে পরিসংখ্যান এগিয়ে রাখছে বার্সাকে। দুই দলের শেষ পাঁচ হেড টু হেডের চারটিতেই জিতেছে বার্সেলোনা। শেষ ষোলোর অন্য ম্যাচে প্রথমবারের মতো ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের মুখোমুখি হবে জার্মান সাইড লাইপোজিক। করোনার কারণে জার্মানিতে ইংলিশদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ম্যাচ হচ্ছে হাঙ্গেরির বুদাপেস্টে। টানা তিন ম্যাচ হারলেও অভিজ্ঞতায় এগিয়ে অল রেডস, তবে টানা ম্যাচ জিতে প্রস্তুত হয়ে মাঠে নামছে লাইপোজিক। আরামবাগ ক্রীড়া সংঘকে 6-1 গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে এক ম্যাচ পর আবারও জয়ে ফিরেছে বসুন্ধরা কিংস। হ্যাটট্রিক করেছেন দলের দুই তারকা ফুটবলার রবসন রবিনিও ও রাউল বেসেরা। অন্য ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবকে 2-0 গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। সাদি মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনী সাইফের ম্যাচটি ছিল শুরু থেকেই দুর্দান্ত। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা হলেও প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতি থেকে ফিরে অবশ্য আবাহনীকে আটকে রাখা যায়নি। বেলফোর্ট ও রাফায়েল দা সিলভার গোলে 2-0 গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। নয় ম্যাচ খেলে ষষ্ঠ জয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে আবাহনী লিমিটেড। সাইফ এক ম্যাচ কম খেলে 13 পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের 5-এ। অন্য ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আরামবাগের বিপক্ষে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। 9 ম্যাচে 8 জয় আর 1 ড্রয়ে 25 পয়েন্ট নিয়ে টেবিল টপার বসুন্ধরা। টানা 8 হারে এখনো পয়েন্ট শূন্য আরামবাগ। টানা 8 ম্যাচে জয়ের পর আগের ম্যাচে শেখ জামালের বিপক্ষে ড্র করা বসুন্ধরা আরামবাগের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক। গুনে গুনে আরামবাগের জালে তারা গোল দিয়েছে 6টি। জোড়া হ্যাট্রিক করেছেন বসুন্ধরার দুই ধারাবাহিক গোল স্কোরার রাউল বেসেরা ও রবসন রবিনিও। হ্যাট্রিক পূরণ করেছেন বাংলাদেশে রাউল অস্কার বেসেরা, প্রথম হ্যাট্রিক। আরামবাগ অবশ্য সান্ত্বনার একটি গোল করতে পেরেছে, তবে এতে শুধু ব্যবধানই কমেছে আর নিশ্চিত হয়েছে 6-1 গোলের বড় হার। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে 317 রানে হারিয়ে 4 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে স্বাগতিক ভারত। 482 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 164 রানে ধসে গেলেও ভারত পায় টেস্ট ক্রিকেটের ইতিহাসের রানের হিসেবে তাদের পঞ্চম সেরা জয়। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠেছে ভারত। চেন্নাইয়ে 3 উইকেটে 53 রান নিয়ে দিনের খেলা শুরু করা ইংলিশ ব্যাটসম্যানরা টার্নিং উইকেটে ভারতীয় স্পিনারদের সামলাতে হিমশিম খায়। অধিনায়ক জরুটের 33 আর শেষ দিকে অলরাউন্ডার মঈন আলীর 18 বলে 5 ছক্কায় সাজানো 43 রানের ইনিংস ছাড়া আর কেউই সুবিধা করতে পারেনি। অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের 5 উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্সর প্যাটেল। প্রথম ইনিংসে 5 উইকেট এবং ব্যাটে সেঞ্চুরি পাওয়া অলরাউন্ডার আশ্বিন ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 3 সহ ম্যাচে পেয়েছেন 8 উইকেট। ম্যাচ সেরা পারফর্মারের পুরস্কারও জিতেছেন তিনি। 24 ফেব্রুয়ারি আহমেদাবাদে শুরু সিরিজের তৃতীয় টেস্ট।